আসসালামু আলাইকুম। যখন কি কোনো আর্টিকেল পড়তে চাই বা হচ্ছে ওই আর্টিকেল ডাউনলোড করতে চাই বা দেখতে চাই বা সাইট করতে চাই আমাদের অন্যান্য কাজের জন্য, তখন দেখা যায় অনেক জায়গা থেকে আর্টিকেল নেওয়া যায়। যেমন একটা সেট ডিরেক্ট গুগল থেকে সাধারণত এখান থেকে নেওয়া হয় না, গুগল স্কলার থেকে নেওয়া হয়। আরেকটা খুব জনপ্রিয় সাইট আছে, তার নাম হচ্ছে পাবমেড। তো পাবমেড থেকে হচ্ছে ম্যাক্সিমাম সময় নেওয়া হয় গুগল স্কলারের মতো এটা। তো এটা দেখবো কিভাবে পাবমেড থেকে আর্টিকেলটাকে ফিল্টার করে বের করতে হয়। তো যেমন একটা ব্রাউজার ওপেন করে লিখবো পাবমেড। একটু সময় নিচ্ছে। তো যে ধরনের আর্টিকেল আমরা চাই ওই ধরনের আর্টিকেল হচ্ছে সেটা পাবকেম চলে আসছে। আমরা নিব হচ্ছে পাবমেড। অর্থাৎ দেখা যায় যে আমরা গত বছরের আর্টিকেল নিতে চাই, নাকি গত 5 বছর না গত 10 বছরের আর্টিকেল নিতে চাই, সবগুলো এই জায়গা থেকে ফিল্টার করে নেওয়া যাবে। তো প্রথম যেটা আসবে পাবমেড, এটা ওপেন করব। বা আমরা যদি চাই হচ্ছে সিস্টেমিক রিভিউ আর্টিকেল বা সিস্টেমিক আর্টিকেল বা হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়াল বা বুক চ্যাপ্টার ডকুমেন্টারি বা রিসার্চ আর্টিকেল, সবকিছু এই জায়গা থেকে নেওয়া যাবে। তো আমরা যে কোনো একটা আর্টিকেলে সার্চ করি, নিউরোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে সার্চ করে দেখি। এখানে সার্চ করলে চলে আসবে। একটু টাইম নিচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমাদের সার্চ বার। এখানে হচ্ছে চাইলে আমরা সার্চ করতে পারি, তাহলে এখানে চলে আসবে আর্টিকেল গুলো ফিল্টার করা হয়। এটা হচ্ছে একটু দেখবো। তো আমরা যদি শুধুমাত্র অ্যাবস্ট্রাক্ট চাই, তাহলে এই জায়গা থেকে অ্যাবস্ট্রাক্ট আমরা ক্লিক করব, তাহলে সব অ্যাবস্ট্রাক্ট চলে আসবে। অর্থাৎ ফুল আর্টিকেল থাকতে হবে না, শুধু অ্যাবস্ট্রাক্ট থাকলে চলে আসবে। বা আমরা যদি চাই না আমাদের অ্যাবস্ট্রাক্ট না, আমরা চাই হচ্ছে ফুল আর্টিকেল এবং এটা ফ্রি হতে হবে, তাহলে এখানে কি ফ্রি ফুল টেক্সট এটা সিলেক্ট করে দেব। অর্থাৎ এখানে যতগুলো আর্টিকেল আসবে সবগুলি হচ্ছে এখন ফ্রিতে ডাউনলোড করা যাবে এবং এটা ফুল সম্পূর্ণটা আসবে। আর যদি নিচেরটাতে ক্লিক করি তাহলে হচ্ছে সম্পূর্ণ আর্টিকেল আসবে, কিন্তু এটা পেইড আসবে এবং ফ্রি দুটাই আসবে, অর্থাৎ ওপেন অ্যাক্সেস এবং সাবস্ক্রিপশন দুটাই আসবে। এরপর হচ্ছে অ্যাসোসিয়েটেড ডাটা, ওটা খুব একটা বেশি দরকার হয় না। দেন হচ্ছে বুক অ্যান্ড ডকুমেন্টস, এটা সিলেক্ট করলে বুক অ্যান্ড ডকুমেন্টগুলো চলে আসবে। ক্লিনিক্যাল ট্রায়াল যদি চাই তাহলে এটাতে ক্লিক করে দিব। যদি ম্যাটা অ্যানালিসিস চাই তাহলে এটা ক্লিক করব। যদি র্যান্ডম কন্ট্রোল ট্রায়াল চাই তাহলে এটা আসবো, এটাতে ক্লিক করে দিলে হবে। এবং যদি রিভিউ আর্টিকেল চাই তাহলে এটা ক্লিক করবো। আর যদি সিস্টেমিক রিভিউ চাই তাহলে এটা ক্লিক করে দিব। এখন হচ্ছে ডেট অ্যান্ড টাইম নিয়ে। তো আমরা যদি 1 বছর এটা ক্লিক করি তাহলে গত বছরের পেপার শুধু আসবে, এর আগের বছরের পেপার আসবে না, অর্থাৎ লাস্ট 1 ইয়ারের পেপারগুলি আসবে। আর যদি আমরা এখানে 5 ইয়ার্স সিলেক্ট করে দিই তাহলে লাস্ট 5 ইয়ার্সের পেপারগুলি আসবে। আর এখানে যদি আমরা 10 ইয়ার্স টিক দিয়ে দিই তাহলে হচ্ছে লাস্ট 10 ইয়ার্সের পেপারগুলি আসবে, এর আগের পেপারগুলি আসবে না। ইভেন আমরা যদি চাই এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি, অর্থাৎ টাইম এবং ডেট দিয়ে অ্যাপ্লাই করে কাস্টমাইজ করে নিতে পারি। তো এগুলি হচ্ছে দেখবেন একা একা। আর হচ্ছে বা চাইলে হচ্ছে এখানে অ্যাডিশনাল কিছু ফিল্টার আছে, এগুলি ইউজ করা যায়। যেমন হচ্ছে এইচ, সেক্স, তারপর হচ্ছে আদার, আর্টিকেল ল্যাঙ্গুয়েজ, দেন হচ্ছে এখানে বিভিন্ন কিছু গ্রুপ আছে। তো এগুলো থেকে হচ্ছে আমরা এডিটোরিয়াল আছে, শুধু এডিটোরিয়াল আসবে। অর্থাৎ এটা হচ্ছে একটা খুব ভালো একটা ওয়েবসাইট, গুগল স্কলারের মতন। এই এটা হচ্ছে খুব ফেমাস একটা, এই জায়গা থেকে আর্টিকেলগুলি নেওয়া অনেক বেশি ভালো হবে এবং এটা হচ্ছে একটা ভ্যালিড সাইট। আর এখানে যেহেতু অনেকগুলি ফ্যাসিলিটি পাওয়া যায় এক্সট্রা,
ইভেন হচ্ছে এখানে বেশ কিছু ফিল্টারিং এর ব্যাপার আছে, তো সবকিছু মিলে এই ওয়েবসাইটটা খুব ভালো একটি ওয়েবসাইট। তো এই জায়গা থেকে ইনফরমেশন নিয়ে আর্টিকেল লেখা যাবে, আর লিখলে এটা অনেক বেশি ভালো হবে। থ্যাংক ইউ।